গতকাল বালুরঘাট থেকে আসছিলাম একজন সিপিএম এর লোক, তিনি বললেন তাপস জানো আমি তৃণমূলকে ভোট দিচ্ছি, আমি কট্টর সিপিএম, আমি দুটোকেই আমি পছন্দ করি না, বিজেপিকেও পছন্দ করি না, তৃণমূলকেও পছন্দ করি না, কিন্তু আমার মন বললো দুটোর মধ্যে কোনটা কম, মানে কম্পারেটিভলি কম করাপ্টেড তাকে ভোট দেওয়া উচিত, বিজেপি এবং তৃণমূলকে কম্পেয়ার করে দেখলাম যে তৃণমূলকেই ভোট দেওয়া উচিত অন্তপক্ষে পশ্চিমবঙ্গে। যেটা বলার সেটা হচ্ছে যে এই যে যত মাটি তত টাকা জয় বিষ্ণু মাতা এসব তো শুনেছি, আমরা শুনেই চলেছি আরো শুনবো মোটামুটি 26 অব্দি। না, এই শুনতে শুনতে কি এখানে এসে এখানে এসে ঠেকেছেন মমতা? আপনার কি মনে হয়? ওই যে নামতে নামতে একটা সিনেমা হয়েছিল না, পাবলিক সিরিয়াসলি নেয় না, কিন্তু একটা সময় পর বোধহয় পাবলিক সিরিয়াসলি ভাবছে উনি কেন সিরিয়াসলি একটা ধর্মকে নিয়ে এত নন সিরিয়াস কথাবার্তা বলে যায় কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে এরকম ইমিটেশন ইমিটেশন মনে হচ্ছে, ইমিটেশন গয়না মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিন্দু প্রেম, হিন্দু প্রীতি সব কিছুই কেমন যেন আমার মনে হচ্ছে শেষ বেলায় ইমিটেশন গয়না পরে বিয়ে বাড়ি যাওয়ার মতো, কেন বলুন তো? আপনি অনেক দিন ধরেই সাংবাদিকতা করছেন, আপনি দেখেছেন হয়তো মমতা ব্যানার্জিকে, আপনি যেটা প্রথমে বলছিলেন যে অনুকরণ করার চেষ্টা করছে মানে মোদিকে মমতা, আমি বলছি যে মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারটা কতদিন আপনি হয়তো ঠিক করে জানেন না যে কতদিন আছে, মানে এই সবগুলো শেখানোর জন্য আজকে এই নিয়ে আলোচনা হবে, মানে লোককে হাসানোরও তো কিছু কিছু সময় চাই, মানে একটা সিনেমাতে শুধুমাত্র একটা নায়ক নায়িকা থাকে তার সঙ্গে কাঞ্চন এর রুদ্রনীল এরকম লোকও তো চাই, মানে মাঝে মাঝে একটা এন্টারটেনমেন্ট দেওয়ার কথা, ফলে এই ধরনের কথা যে মমতাকে শেখাচ্ছে যে মোদিকে অনুসরণ করছে হিন্দুর কাছে আজকে যাচ্ছে, আজকে দেখুন আজকে সিমলা স্ট্রিটটা যে সাজিয়েছিল যেখানে বিবেকানন্দকে বসিয়েছিল সেটাই মমতা ব্যানার্জি উদ্যোগে করানো হয়েছিল, এবং অনেক জিনিস আছে যেগুলো আপনি আজকে দেখবেন যে কলকাতায় যেগুলো আগে ঐতিহাসিক যে সমস্ত ছিল যেগুলো হেরিটেজের ব্যাপারগুলো সেগুলো রাজ্য সরকার যতটা সম্ভব সে হেরিটেজকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে গেছেন, সেই জায়গাগুলোতে এখন আসছেন ঢুকিয়ে দিয়েছিলেন ইডি গিয়ে আবার তারপরে বিজেপি হেরিটেজ রক্ষায় পথে নেমেছিলেন। আজকে আপনি এটা বলুন না যে একজনের বাড়িতে ইডিকে গেল তাকে আবার ক্যান্ডিডেট করলো, তাহলে ইডিকে ওকে বিজেপিতে টানার জন্য ইডিকে পাঠিয়েছিলেন নাকি? যদি ইডি সত্যি গেছিলেন তাহলে ওকে ধরতে না কেন? আজকে সকল মোল্লার নামে আজকে সিবিআই। আপনার কথা শুনতে শুনতে আমার ইন্টারেস্টিং লাগছিল, আমি বলছি আপনার কথার মধ্যে হেরিটেজ শব্দটা আছে, হেরিটেজ মানে ঐতিহ্য, কোন ঐতিহ্যে ঘা দিয়েছেন মমতা? না না, কোন ঐতিহ্যে? না না, ঘা দেওয়ার কথা আসবে কেন? আপনাদের মনে হচ্ছে ঘা দিয়েছে, ফলো করছেন কেন? আপনাদের মনে হবে না ফলো করছেন কেন? সেটা বলবেন জীবনে তো ফলো করেননি, ওনাকে ফলো করেছিল, ভেঙেছে ঘা দিয়েছে, তারপরে বলবেন যে ওই যে সাইন্স সিটির ওখানে ওইটা ভেঙে দিয়েছে ওটা ঘা দিয়েছে, সে তো আপনারা দেখান, কিন্তু মানুষ বলছে যেমন একটা জেল লালিপুর জেলটা যেটা আজকে যেমন ভাবে যে এটাকে রক্ষা করার জন্য করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ বলছে সত্যি সত্যি কিছু কিছু জায়গা এমন করেছে খারাপ প্রজাগণ লেখালেখি না হলে হাফ বেঁচে দিচ্ছে। আমি বলছি যে আমি গতকাল বালুরঘাট থেকে আসছিলাম একজন সিপিএম এর লোক, তিনি বললেন তাপস জানো আমি তৃণমূলকেই ভোট দিচ্ছি, আমি কট্টর সিপিএম, আমি দুটোকেই আমি পছন্দ করি না, বিজেপিকেও পছন্দ করি না, তৃণমূলকেও পছন্দ করি না, কিন্তু আমার মন বললো দুটোর মধ্যে কোনটা কম, মানে কম্পারেটিভলি কম করাপ্টেড তাকে ভোট দেওয়া উচিত, বিজেপি এবং তৃণমূলকে কম্পেয়ার করে দেখলাম যে তৃণমূলকেই ভোট দেওয়া উচিত অন্তপক্ষে পশ্চিমবঙ্গে। আপনাদের এটা আপনাদের একটা বিজেপিকে প্রমোট করার চ্যানেল, আপনি বিজেপিকে প্রমোট করুন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে যদি বলেন আজকে হিন্দুত্ব থেকে সিমলা স্ট্রিটে গেল সেটা একটা হাসি ছড়া। আচ্ছা দেবজি বাবু কি বলছে? সিপিএম এর ভদ্রলোক যখন বলেছিলেন তখন ঠিক কটা বাজে মনিদা? নিষ্পাপ প্রশ্ন, মানে লোকটার বয়স 80 বছর, লোকটা মাথা ছিল না না, আমি সেটা বড় কথা না, সেই বাড়ি হচ্ছে গঙ্গার মধ্যে, তিনি বলছেন যিনি শুনছেন সবাই তো একটা সময় সেই ব্যক্তি মানুষকে যাই হোক শুন, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে যত মাটি তত টাকা জয় বিষ্ণু মাতা এসব তো শুনেছি, আমরা শুনেই চলেছি আরো শুনবো মোটামুটি 26 অব্দি। না, এই শুনতে শুনতে কি এখানে এসে এখানে এসে ঠেকেছেন মমতা? আপনার কি মনে হয়? ওই যে নামতে নামতে একটা সিনেমা হয়েছিল না, পাবলিক সিরিয়াসলি নেয় না, কিন্তু একটা সময় পর বোধহয় পাবলিক সিরিয়াসলি ভাবছে উনি কেন সিরিয়াসলি একটা ধর্মকে নিয়ে এত নন সিরিয়াস কথাবার্তা বলে যায়। তার কারণই তো এটা যে সেই দুটো কারণ, প্রথম কারণ হচ্ছে উনি পারেন এগুলো বলতে, আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে ওই একটি ধর্ম বিশেষ ধর্ম যারা কিনা এই এই ধরনের কথাগুলো শুনলেও কোনো প্রতিবাদ করে না,
আজকে খেয়াল করে দেখুন যে রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্ত ছাত্র সংখ্যা কত, আমি নিজেও, কিন্তু 1% এসে দাঁড়িয়ে বললেন যে মমতা দেবী আপনি এটা ভুল কাজ করছেন বা ঠিক কাজ করছেন, মনে মনে গজগাচ্ছেন, ভোটের বাক্সে প্রতিফলিত হবে, কিন্তু যে লাফিয়ে আসা যারা এই ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন জায়গায় জানতান বেড়াতে টেড়াতে, তারাও কি কেউ এসে বললেন যে এরকম আমাদের মহারাজকে এরকম বলা হলো, কতটা কি হলো না হলো? যারা এই গৌড়ীয় মঠ কিংবা ইসকনের যারা বিভিন্ন সময় থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় চটি পরে রথের দড়ি টানলেও যাদের কোনো কিছু অসুবিধা হয় না, যারা কিনা খোলের আওয়াজ বন্ধ করে দিতে বাধ্য হন, এই চুপ 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 এখন আজান হবে, হ্যাঁ, তো সেই সময় সেই চুপ চুপ চুপে যখন আজান হবে, হলে আমি কারোর বিরোধিতা করছি না, কিন্তু কোনোদিন কোনোদিন শুনেছেন যে এই চুপ 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 এখন খোল বাজছে, এখন কীর্তন হচ্ছে, অষ্টপ্রহর হচ্ছে, আজানের মাইকটা খুলে বন্ধ রাখো, শুধু খালি গলায় আজান হোক? কোথায় লেখা আছে নকিব পুকারিবে ওপরে দাঁড়িয়ে? সেখানে তিনি যিনি দাঁড়িয়ে আজান দেবেন, তিনি ওইখানে দাঁড়িয়ে, একটা জায়গা আছে সেখানে মসজিদে, সেখানে দাঁড়িয়ে মিনারে দাঁড়িয়ে আজান দেবেন, মাইক্রোফোন ইউজ করতেই হবে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু মাইক্রোফোন বন্ধ করার দায় একমাত্র একটি নির্দিষ্ট ধর্মের সর্বংশ, যারা যারা মমতা চটি পরে রথ টানলেও কিছু বলবেন না, যারা কোনো কিছু বললেও বলবেন না। এবারে বলি, এক রাস্তায় হাঁটা, লেট বেটার দেন নেভার, মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেরিতে হলো, সুবুদ্ধির উদয় হয়েছে বলে মনে হতে পারে, কিন্তু আমি খুব আস্তে করে একটা প্রশ্ন করব, নিবেদিতার বাড়িতে মমতা দেবী কবার রাত কাটিয়েছেন? গুজরাট থেকে বহিরাগত মোদিজি এসে তো বেলুড়ে রাত কাটালেন, বলুন না, এই যে সারদা কন্যা বা সারদা সংঘ কিংবা প্রণব কন্যা সংঘ ইত্যাদি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ছাড়া কবার গিয়েছেন? ওনার তো হাজার কাজের মধ্যে উনি অনেক জায়গায়, উনি ডেলো পাহাড়ে মিটিং করতে পারেন, না ডেলোর মিটিং টিটিং এগুলো তো করতে হবে, আমি বলছি না খারাপ, আমি একবারও বলছি না, কথা অনেক আগে হয়ে গেছে, তারপরে তিনটে ভোট চলে গেছে, এই সব বলে কিছু হবে না, এক মিনিট, আরে বেশি বলে কিছু হবে না, কিন্তু 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 আপনি আপনি দেখান খালি পায়, এক একটা ক্লিপ প্লিজ, মমতা বন্দ্যোপাধ্যায় বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে, খালি পায়ে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় যাচ্ছেন, বা খালি পায় না, উনি ওনার ওই বিশ্ববিখ্যাত হাওয়াই চটি পরে উনি যাচ্ছেন, উনি দেখান নেই, কিন্তু আপনি অন্তত 2000 ক্লিপ দেখাতে পারবেন মাথায় এরকম ভাবে কান বার করে এরকম করছেন। আচ্ছা ভাবুন তো, মানে আমার যেন কেন মনে হচ্ছে, মহারাজ আমি আপনার কাছে আসছি, কিন্তু তার আগে আমি আপনাকে এই বক্তব্যটা শুনি, মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিটা কোথায় আমি বোঝবার চেষ্টা করছিলাম, নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে যাবেন ভোট পর্ব মিটে যাওয়ার পর 1 তারিখ বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময়, তিনি 6টা নাগাদ বিবেকানন্দ রকে গিয়ে পৌঁছবেন সূর্যাস্তের কাছাকাছি সময়ে, সূর্যাস্ত হতে তারও কিছুক্ষণ পরে সময়, সূর্যাস্তের নির্দিষ্ট সময়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় সমস্যা, কোথায় আটকাচ্ছে? তিনি বলছেন ভোট এলেই 48 ঘন্টা কোথাও গিয়ে বসে ধ্যান করে, ভোটে তো করছেন না, ভোটের পর ভোট মিটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হতো না? আমি একবার একটু শোনাবো মহারাজ, একটু মানুষের শুনুন, মানুষ একটু শুনুন, আপনি আপনি একবার একটু শুনুন মহারাজ, আপনি কোথায় দেখুন তো আপত্তির জায়গাটা খুঁজে বার করতে পারেন কিনা, অনেকবার বারবার করে উনি বলছেন যে দুঃখ দুঃখ দুঃখ, কিসে দুঃখ না আমি বুঝতে পারছি না, দুঃখ কিসে হয় মমতার, দেখুন তো শুনুন তো।